সাপে কামড়ালে তাৎক্ষণিক ভাবে কি করবেন মানুষ মারা যায় সাপের সবলে অনেক দেশেই সাপের অত্যাচার দারুণ সমস্যা তৈরি করে। ভারতে প্রতি বছর দশ লাখ মানুষ সাপের কামড়ে মারা যায় আমাদের দেশে ও মাদারীপুরের বেশ কয়েকটি গ্রামে মানুষ অদৃশ্য সাপের আতঙ্কে দিন যাপন করছেন ভারতীয় উপমহাদেশে প্রায় দুইশো পঞ্চাশ প্রজাতির সাপ দেখা যায় এদের মধ্যে প্রায় পঞ্চাশ প্রজাতি বিষাক্ত বিশেষ করে কোবরা ভাইপার ক্রেইট এবং রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটে তবে যে সাপি কামড়া দিক না কেন প্রথমেই তাকে চিকিৎসকের কাছে নেওয়া উচিত তবে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকলে রোগীকে দ্রুত বিপদমুক্ত করা যায় যা করা উচিত প্রথমেই সাপে কামড়ানো রোগীকে আশ্বস্ত করতে হবে যে তার কোনো বিপদ হবে না উত্তেজনায় রোগীর স্পন্দন বেড়ে যায় এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে রোগীকে এমনভাবে শোয়াতে হবে যেন কামরের স্থান হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচের দিকে থাকে দেহের আটো পোশাক অলঙ্কার ইত্যাদি খুলে ফেলুন কামরের উপরের দিকে একটি ফিতা বা রশি দিয়ে শক্ত করে বেঁধে ফেলুন বিষক্রিয়ায় রোগীর হৃদস্পন্দন অনেক সময় বন্ধ হওয়ার জোগাড় হয় সেক্ষেত্রে সিপিআর দিন অর্থাৎ কেউ পানিতে ডুবে গেলে বা অন্য কোনো শখে আক্রান্তকে শুয়ে বুকে দু হাত দিয়ে চাপ দিতে থাকুন এভাবে তার হৃদযন্ত্র সচল করে ফেলুন হাসপাতাল দূরের পথ হলে ফোন দিয়ে বিষ নিষ্ক্রিয় কারণের কোনো ঔষধের নাম শুনে তা প্রয়োগের চেষ্টা করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন